আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। প্রথম ড্রতে নেইমার লিওনাল মেসির পিএসজি মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের। সমর্থকেরা ক্ষণগণনাও শুরু করে দিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা দুই তারকার লড়াই দেখতে। নজরবিহীনভাবে ড্র বাতিলের পর পিএসজি প্রতিপক্ষ হিসেবে পায় সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদকে। পিএসজির কিলিয়ান এমবাপে আগামী জুনে যোগ দিবেন রিয়ালে। গুঞ্জনটা সত্যি হলে আনুষ্ঠানিকভাবে রিয়ালে আসার আগে বেনজেমা ভিনিসিয়াসদের মুখোমুখি হতে হবে এমবাপেকে, যার কারণে মাঠের বাইরেই শুরু হয়ে গেছে তাদের লড়াই। পিএসজি এমবাপের এই সিদ্ধান্তে মোটেও খুশি নয়, এমনকি ছয় মাস আগে এমবাপেকে এ নিয়ে এক প্রকার হুমকিও দিয়ে রেখেছিল প্যারিসের এই ক্লাবটি। অন্যদিকে রিয়ালের কিংবদন্তি সার্জিও রামোস বার্নাবুতে আসবেন প্রতিপক্ষ হয়ে, সঙ্গে থাকবেন রিয়ালের টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়ক গোলকিপার কেইলর নাভাস। এছাড়া হাকিমি ডিমারিয়াও একসময় ছিলেন রিয়ালে। রিয়াল মাদ্রিদের হয়ে একসময় মাঠ মাতানো খেলোয়াড়েরাই খেলবেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এই ম্যাচে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে তাকে মাঠে ফেরার অনেকগুলো সম্ভাব্য তারিখ দিলেও তার কোনোটাই মাঠে নামানো হয়নি নেইমারকে। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা হবে দুই লেগে, যাদের গোল বেশি হবে তারাই যাবে কোয়ার্টার ফাইনালে। রিয়াল বনাম পিএসজির প্রথম লেগ হবে পিএসজির মাঠে, আর দ্বিতীয় লেগ হবে রিয়াল মাদ্রিদের মাঠে। এই মাসের 15 ফেব্রুয়ারি দিবাগত রাত 2টায় পিএসজির ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে অনুষ্ঠিত হবে প্রথম লেগ। হাতে আছে মাত্র আর এক সপ্তাহ। দ্বিতীয় লেগটি অনুষ্ঠিত হবে 9 মার্চ দিবাগত রাত 2টায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে। আপনাদের মতে রিয়াল বনাম পিএসজির হাই ভোল্টেজ এই ম্যাচে জয় পেতে পারে কারা, জানিয়ে দিন কমেন্ট করে।